টুনা মাছের এই অসাধারণ রেসিপিটি সকালবেলা নাস্তার সঙ্গে যদি থাকে তাহলে নাস্তা কিন্তু জমে যাবে। আর অসাধারণ রেসিপিটি আমি শেয়ার করছি আপনাদের সাথে খুব চটপটভাবে। আশা করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি উহুদ ফ্যামিলিজ ব্লগ চ্যানেলে। আর এখানে হচ্ছে আমি একটা টুনা ক্যান নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা গ্রিন ফিশের ক্যানও নিয়ে নিয়েছি। আর এগুলোর ওজন হচ্ছে, টুনা ফিশের ক্যানের ওজন হচ্ছে এখানে 185 গ্রাম করে, আর এখানে গ্রিন ফিশের ওজন হচ্ছে 284 গ্রাম করে। এখানে গায়ের মধ্যে এগুলো লেখা আছে। তো আপনাদের সঙ্গে টুনা ফিশের আর গ্রিন ফিশের ওজনটাও শেয়ার করলাম। আর এখন আমি এটা কিভাবে রেডি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে একটা ফ্রাই প্যান যখন গরম হয়ে গিয়েছে, আমি এখানে 2 টেবিল চামচ এখানে আমি তেল দিয়ে নিয়েছি, আর এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা কাঁচামরিচকে একটু টুকরো করে দিয়ে নিয়েছি। আর এই রেসিপিতে জালটা কিন্তু তেমন একটা বেশি দেওয়া যায় না, দিলে ভালো লাগে না। আর এখানে আমি হাফ চা চামচ রসুন বাটাও দিয়ে নিয়েছি। এগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে এসেছে, এরপরে এখানে আমি হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি কারি পাউডার 1 চা চামচ করে দিয়েছি। আর এখানে মিক্সিং মশলা আমি এখানে হাফ চা চামচ করেও দিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালোভাবে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি প্রায় 1 থেকে দেড় মিনিট। এরপরে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিব মশলাটাকে। আর আমি বরাবরই বলে থাকি, রান্নার স্বাদ তখনই বেড়ে যায় যখন মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে থাকে। যখন কষানো হয়ে গিয়েছে তখন এখানে আমি একটা হাফ টমেটোকে সুন্দর করে কুচি করে দিয়ে নিয়েছি। আর এখানে আমি ক্যানের মধ্যে যে তেল থাকে, তেলটাকে আমি একটু ফেলে দিয়েছি, তো সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তেলটা ফেলে দিয়ে আমি শুধু টুনাগুলো দিয়ে নিয়েছি। এগুলো ভিতরে এরকমই থাকে, একদম জড়জড়া করে থাকে। আসলে এক এক সময় এক একটা এক এক কোম্পানির থাকে। আর এই মাছটা যখন কিনবেন তখন কিন্তু একটু ভালো কোম্পানির কিনলে এর টেস্টটা একটু ভালো আসে। আর এগুলো আমি এখন মশলার সাথে ভালোভাবে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম থেকে লো আগুনে একটু কষিয়ে নিব। তো যখন কষানো হয়ে যাবে, আর এরপরে আমি গ্রিন ফিশগুলো দিয়ে নিব। আর গ্রিন ফিশের মধ্যে পানি থাকে, সেটা আমি ফেলে দেইনি, সেগুলো সহকারে আমি দিয়ে নিয়েছি, একদম পুরোটা দিয়ে নিচ্ছি। এরপরে আমি এগুলোকে সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিব। মিশাতে আমি প্রায় 2 মিনিটের মতন এগুলোকে রান্না করে নিব। আর আগুনটা কিন্তু মিডিয়াম থেকে লো হিটেই আছে। তো এরপরে যখন 2 মিনিট আমি এটাকে নেড়ে নেড়ে রান্না করেছি, এরপরে আমি এখানে হাফ কাপ পানি দিয়ে নিয়েছি। পানির পরিমাণটা সামান্য কম দিয়ে নিয়েছি, বেশি দেওয়া যাবে না। তো এগুলোকে আমি একটু রান্না করে নিব মিডিয়াম থেকে লো আগুনে। এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এরপরে আমি এখানে যে গ্রিন ফিশগুলো ছিল সেগুলোকে আমি একটু হাতা দিয়ে ভেঙে দিচ্ছি, কারণ এভাবে আস্তে আস্তে থাকলে এটা খেতে একটু কম ভালো লাগে, সেজন্য একটু ভেঙে দিব। আর আমি সবগুলো গ্রিন ফিশ ভেঙে দিব না, একটু আস্ত রাখবো, কিছুটা আমি ভেঙে নিব। ওইভাবে আমি ভেঙে নিয়েছি, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে এগুলো ভেঙে নিয়েছি। আর এরপরে যখন এগুলো ভাঙা হয়ে গিয়েছে, এরপরে আমি এতে একদম ফ্রেশ ধনিয়া কুচি দিয়ে নেড়ে নিয়েছি। এরপরে আমি কিছুক্ষণ যখন নেড়ে রান্নাটা হয়ে যাবে, ধনিয়া পাতাটা একদম কুক হয়ে যাবে। এরপরে আমি আমার রান্নাটা কমপ্লিট, আমি এখন সার্ভিং বলে নামিয়ে নিব। আর দেখতে পেয়েছেন কতটা সুন্দর লুকটা এসেছে। আর এখনই আমি এটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি গরম গরম। আর এই জিনিসটা কিন্তু পরোটা কিংবা রুটি এবং কি পোলাওয়ের সাথেও খাওয়া যায়, যে যেভাবে সার্ভ করতে পারে সমস্যা নাই। আর ভাতের সাথেও চাইলে খাওয়া যেতে পারে। আর আমি সার্ভ করে নিয়েছি পরোটার সাথে, সকালবেলা গরম গরম পরোটা। আর টুনা ফিশ তো আছে। আপনাদের কাছে যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা লাইক করে নেবেন, লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশান বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই ভিডিও দিব তখনই চাইলে দেখে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।